গণতন্ত্র মানি শুধু একদিনের গণতন্ত্র না আমরা যেই গণতন্ত্রের চর্চা করেছি এত বছর যেগুলো গণতন্ত্রের চর্চা ছিল না গত ষোলো বছর বা এর আগেও বিভিন্ন সময় সের শাসন ছিল সামরিক শাসন ছিল গণতন্ত্রের নামে যাচ্ছে করা হয়েছে ওগুলোর কথা আমি বলছি না সেগুলো যদি বাদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনো একটি দল নির্বাচিত হয়ে তারা কি গণতন্ত্র বলতে যা বোঝায় গণতন্ত্র মানে জনগণের শাসন গণতন্ত্র হচ্ছে জবাবদিহিতা গণতন্ত্র মানে হচ্ছে স্বচ্ছতা এবং আপনাকে আমার পছন্দ হয় নাই আপনাকে পাঁচ বছর মানে সর্বোচ্চ মেয়াদে পাঁচ জন্য নির্বাচিত করেছি এর অর্থ এই না আপনি যে কোনো মূল্যে পাঁচ বছর থাকবেন এবং যা খুশি করবেন আমার কাছে ফিরবেন না জবাবদিহিতা নেবেন না আমার পছন্দ ইচ্ছা অনুযায়ী চলবেন না আজকে আপনাকে আমি বলেছি যে হ্যাঁ আমি আপনাকে চাই কারণ আপনি এই কাজ করবেন আপনি যখন এগুলো করেন নাই তখন আপনার বিরুদ্ধেও আমার দাঁড়ানোর সুযোগ থাকবে সেটি আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করা বাধ্য কর পদ থেকে বাধ্য করা থেকে শুরু করে যেটি রিপন ভাই বলছিলেন আমেরিকা যেটা আছে রিকল সিস্টেম আপনি পাঁচ বছর নির্বাচিত হয়েছেন কিন্তু আপনার এলাকার একটা বড় সংখ্যক ভোটার যদি মনে করে যে আপনি পাঁচ বছর থাকার যোগ্য না আপনি যেটা করতে চাই বলেছিলেন সেটা আপনি করছেন না প্রত্যাশা পূরণ করছেন না তখন রিকল হয় ওইটা এক ধরনের রান অফ নির্বাচন দুঃখিত মানে প্রত্যাহার করে নেওয়া তাকে প্রত্যাহার করে নেওয়ার জন্য আরেকটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি তিনি আস্থা না পান বা জিততে না পারেন তখন তাকে সরে যেতে হয় মানে নির্দিষ্ট মেয়াদ রাগ আপনি যেতে হয় ঠিক একইভাবে আমরা জানি গণতন্ত্রে কিন্তু মধ্যবর্তী নির্বাচন ব্যবস্থা আছে এটি আমি একটি ব্যক্তি বা একজন সংসদ সদস্যের কথা বললাম বা একজন জনপ্রতিনিধির কথা বললাম কিন্তু যেই দলটি বা যারা মিলে দেশ শাসন করেন যারা সংখ্যাগরিষ্ঠ থাকেন সংসদে তাদের সবার বিরুদ্ধে যদি জনগণের ইচ্ছা প্রতিফলনটা এরকম হয় যে তারা ভালো কিছু করছে না তখন মধ্যবর্তী নির্বাচন চাইতে পারে তার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারে কিন্তু এই সব কিছুর চর্চা যেহেতু বহু বছর আমরা দেখি নাই গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ স্বৈরাচার এক নায়কতন্ত্র কর্তৃত্ববাদী শাসন দেখেছি এক ব্যক্তির ইচ্ছায় কতিপয় ব্যক্তির লুটপাট এবং দখল থেকে শুরু করে যত রকমের অপকর্ম হতে পারে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এবং তার পেছনে অন্য দেশের শক্তি ব্যবহার করে তার সব কিছুরই চর্চা আমরা দেখেছি সেই জায়গা থেকে আদর্শিক গণতন্ত্রের জায়গা ফিরে যাওয়া কিন্তু চারটিখানি কথা না আপনি রাতারাতি সব কিছু একশো ডিগ্রি পাল্টে ফেলতে পারবেন না কিন্তু সেই যাত্রাটা শুরু করতে পারেন